Hey guys, welcome back to a new video. I am Chayan, first professional MBBS student from North Bengal Medical College and Hospital, Sushrutnagar, Darjeeling. তো দেখো আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি একটা আইডিয়া করতে পেরে গেছো যে আজকে আমার এই ভিডিওর যেটা মেইন কন্টেন্ট হতে চলেছে সেটা মেইনলি NEET 2021 পোস্টপোনমেন্ট নিউজ নিয়ে হতে চলেছে। তো আমি আমার এই ভিডিওর মেইন কন্টেন্টে ঢোকার আগে তোমাদের আমি কিছু কথা জানাতে চাই যেটা তোমাদের অ্যাজ এ NEET 2021 অ্যাসপিরেন্টস তোমাদের জানাটা খুবই জরুরি, ঠিক আছে? দেখো তোমরা অনেকেই আছো যারা NEET 2020 দিয়েছিলে এবং তোমরা চান্স পাওনি বলে NEET 2021 দিচ্ছ, ঠিক আছে? এরকম অনেক স্টুডেন্ট আছে এবং অনেক স্টুডেন্ট এমন আছে যারা NEET 2021 প্রথমবার দিচ্ছে। তো তোমাদের দুজনের জন্যই বলছি আমি, তোমরা দুজনেই দেখেছো, দু রকম ক্যাটাগরি স্টুডেন্টই দেখেছো যে এবছর NEET 2020টা কিভাবে কন্ডাক্ট হলো, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো যেটা হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি। দুদিন তিন দিন ছাড়া ছাড়া নতুন নতুন একটা ইন্টারভিউ বেরোচ্ছে, এই স্যার সেই এই স্যার এই কথা বলেছেন, সেই স্যার সেই কথা বলেছেন, এরকম করে দুদিন ছাড়া ছাড়া তোমাদের নতুন নতুন ইন্টারভিউ বেরোচ্ছে, ঠিক আছে? নতুন নতুন এবং তার সাথে দুবার দুবার করে তোমাদের নিটের ডেটও পোস্টপোনমেন্ট হলো, ঠিক আছে? এবং তারপর দুবার পোস্টপোনমেন্ট হওয়ার পরে তোমাদের 13 সেপ্টেম্বর গিয়ে তোমাদের নিটের ডেটটা ফিক্সড হলো, ঠিক আছে? ইভেন 13 সেপ্টেম্বর ফিক্সড তো হলো, তারপরেও তোমাদের অনেক স্টুডেন্ট এমন ছিল যে ধরে নাও 1-6 তারিখ জেই মেনের এক্সাম ছিল, তো 1-6 সেপ্টেম্বর 2020 জেই মেনের এক্সাম ছিল, তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এমন ছিল যে এরকম বলছিল যে জেই মেন হচ্ছে হোক, কেননা ওটা তো অনলাইন এক্সাম হচ্ছে এবং ওখানে অনেকগুলো শিফটে হচ্ছে, তো সেক্ষেত্রে যেহেতু নিটে কোনো শিফটের ব্যাপার নেই, ঠিক আছে, সেক্ষেত্রে নিট নিট অফলাইন হচ্ছে এবং সেক্ষেত্রে সেটা হওয়ার কোনো চান্স নেই, অনেক স্টুডেন্টের মতামত এটা ছিল। এবং অনেক স্টুডেন্ট মানে টুইট করেই যাচ্ছে, বাট তোমরা যেটা দেখতে পেলে যে জিনিসটা যে এসব টুইট করে এসব মানে কি এই সমস্ত জিনিসে মেনলি টাইম ওয়েস্ট করে আলটিমেটলি তোমাদের কোনো কি লাভ হলো? কোনো কিন্তু লাভ হলো না, ঠিক আছে? তো এই বছরটা দেখো এখনো কোভিড সিচুয়েশন এখনো আছে, যতক্ষণ না ভ্যাকসিন আসছে এই কোভিড সিচুয়েশন হ্যান্ডেল করা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার, ঠিক আছে? তো সেক্ষেত্রে কখন যে এই কোভিড সিচুয়েশনটা শেষ হবে সেটা কিন্তু কেউই জানে না। তো এই সমস্ত যে সিচুয়েশনে যেটা তোমাদের 2020 ফেস করতে হয়েছিল সেটা কিন্তু 2021 আবার করে ফেস করতে হতে পারে, সেটার জন্য তোমরা এখন থেকে প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে? এবং এই যে তোমাদের দুদিন ছাড়া ছাড়া যে তোমাদের পোস্টপোনমেন্টের নিউজটা যেটা সেটা শুনতে হতে পারে সেটার জন্য প্রিপেয়ার থাকো। বাট ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যখন এই যে NEET 2020 সময় যখন এই যে দুদিন ছাড়া ছাড়া যে NEET পোস্টপোন হতে পারে এই সমস্ত নিউজ যেটা আসছিল তোমাদের, তখন গোটা যে স্টুডেন্টসের যেটা ক্রাউড যেটা ছিল সেটা টোটাল দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছিল। একটা ক্যাটাগরি এমন ছিল যে যাই হয়ে যাক না কেন আমি নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকবো এবং যদি NEET পরবর্তীকালে পোস্টপোন হয় তাহলে সেক্ষেত্রে আমি আর একটা মাস কি আরো দু মাস আমি গোটা সিলেবাসটা আরেকবার রিভাইজ দেওয়ার টাইম পেয়ে যাবো, অনেকের মনোভাব এমন ছিল। এবং এরাই কিন্তু অ্যাকচুয়ালি চান্স পেয়েছে এবছর, হাই কাট আপ হওয়া সত্ত্বেও এরাই চান্স পেয়েছে, ঠিক আছে? এবং এই জন্যই চান্স পেয়েছে, তারা মানে দমে যায়নি যে আমি ঠিক আছে পোস্টপোন হচ্ছে আমি দুদিন পরে থেকে পড়া শুরু করব, এই মনোভাবটা তাদের মধ্যে কিন্তু ছিল না, ঠিক আছে? তো তোমরাও তৈরি করো না। সেকেন্ড ক্যাটাগরি এমন ছিল যে এরকম তো দুবার দুবার পোস্টপোন হয়ে গেল, তো 13 সেপ্টেম্বর হবে কি হবে না সেটা শিওর না, ঠিক আছে? এমনকি এমন অনেক স্টুডেন্ট আছে যেটা তোমাদের আগেও জানালাম যে 1-6 তারিখ জেই মেন ছিল এবং তখনও ছেলেমেয়েরা মানে তখনও টুইট করে যাচ্ছে যে পোস্টপোন করা হোক, কিন্তু আলটিমেটলি যেটা তোমরা দেখতে পেলে কিছুই হলো না, তাতে আলটিমেটলি তোমাদেরই টাইম ওয়েস্ট হলো। এবং ওই টাইমটা যদি শেষের এক্সামের লাস্টের এই 15-20 দিন তোমরা যদি ঠিকঠাক করে পড়তে তাহলে হয়তো আজকে তোমাদের আরো 10-12 নাম্বার কি 15-20 নাম্বার যদি এক্সট্রা পেতে তাহলে তোমরা হয়তো অ্যাটলিস্ট কোনো না কোনো একটা কলেজে হয়তো আজকে চান্স পেয়ে যেতে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড কি সেকেন্ড রাউন্ডের মধ্যে তোমরা হয়তো চান্স পেয়ে যেতে। তো ব্যাপারটা তোমরা এটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে এই সমস্ত জিনিস যেগুলো আগের বছর যে ভুলগুলো তোমরা করেছো, ঠিক আছে, এই সমস্ত এই টুইট করো যাই করো এই সমস্ত জিনিস যেন এই বছর যেন আবার রিপিট না হয়। আর ধরে নাও 5 মাস হাতে টাইম আছে, ঠিক আছে, পোস্টপোন হোক আর না হোক তোমাদের হাতে ধরে নাও তোমাদের হাতে 5 মাসই টাইম আছে এবং সেটা ধরেই তোমরা পড়াশোনা কিন্তু করতে থাকো, পড়াশোনা নিয়ে কোনো গাফিলতি করো না। সেটা যারা NEET 2020 অ্যাসপিরেন্টস আছে তারা আমি যেটা বলছি তারা সেটা খুব ভালো করে রিলেট করতে পারছে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? যাই হোক, তো এটা গেল টোটাল যে কথাটা যেটা তোমাদের বললাম যে আমার কিছু কথা বলার আছে, এই কথাটাই বলার ছিল, নিজের পড়াশোনা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না তোমরা, ঠিক আছে? পোস্টপোন হোক না হোক তোমরা নিজের পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা এবারে আমি আসছি মেন কথাটাই, ঠিক আছে, ভিডিও যেটা মেন কথাটা সেটাই আসছি, ঠিক আছে? দেখো কালকে একটা যেটা NTA যিনি ডিরেক্টর আছে ভিনীত যোশী স্যার, তিনি একটা মানে কি ইন্টারভিউতে একটা বলেছেন, ঠিক আছে, একটা সম্ভবত ভিডিও কল ছিল ওটা, এটা তিনি বলেছেন। ভিডিও কলে কি আছে সেটা আমি তোমাদের মেনলি জানাচ্ছি, বাট ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও কলে যে ফুটেজ যেটা আছে সেটা আমি আমার ভিডিওতে দিচ্ছি না, ঠিক আছে, ভিডিওর মধ্যে লাগাচ্ছি না, কেননা দেখো ভিডিওতে কপিরাইট আসতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের মানে আমার অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে
আমি মেইনলি ভিডিওতে কি আছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যদি ভিডিওটা দেখতে চাও সেটা ইউটিউবে অনেক চ্যানেলেই দিয়েছে, ঠিক আছে? তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করো যে এনটিএ ডিরেক্টর ভিনীত যোশী ইন্টারভিউ নিট 2021 পোস্টপোন, এরকম কিছু একটা লিখে সার্চ করো, তোমরা ইউটিউবে হাজার একটা ভিডিও পেয়ে যাবে, অথবা আমি যে কোনো একটা ভিডিও তোমাদের আমাদের আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে? তো উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, দেখো উনি বলেছেন যে জেই মেন যেটা আছে, যেটা তোমাদের জানুয়ারিতে হওয়ার কথা ছিল, ঠিক আছে, ফার্স্টে যে ফেজটা থাকে সেটা যেটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন হয়ে ফেব্রুয়ারিতে হতে পারে, ঠিক আছে? এবং এটা জানিয়েছেন যে নিট এবং জেইর যেটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং নিটের পোস্টপোন নিয়ে উনি অ্যাকচুয়ালি কোনো কথা বলেনি, বাট যেহেতু জেই পোস্টপোন হচ্ছে সেহেতু নিটও পোস্টপোন হতে পারে, এটাই সবাই জানাচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এবারে দেখো, এখনো এটা নিয়ে কোন রকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, এনটিএ এর তরফ থেকে কোন রকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, যেটা স্যার জানিয়েছিলেন যে ভিনীত যোশী স্যার যেটা জানিয়েছিলেন যে কিছুদিনের মধ্যেই ওনাদের তরফ থেকে এনটিএ এর তরফ থেকে একটা মানে অফিসিয়াল নোটিশ জানানো হবে। তো সেটা যখন জানানো হবে তখন এনটিএ এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে, তো তোমরা তখন খুব ভালো করেই জানতে পারবে, সেটা অল ওভার নিউজ ছড়িয়ে যাবে এবং আমি আমার চ্যানেলেও সেটা জানিয়ে দেবো তোমাদেরকে। বাট যেটা তোমাদের জানালাম এই যে সামান্য একটা এক মিনিটের ক্লিপ আছে, ঠিক আছে, তোমরা জিনিসটা দেখো, এক মিনিটেরই ক্লিপ আছে তিনি বলেছেন, ঠিক আছে? এবং এই এক মিনিটের ক্লিপে তিনি এই যে সামান্য একটা কথা বলেছেন যে জেই পিছোতে পারে এবং তার জন্য যে নিট পিছোবেই তার কোনো গ্যারান্টিও নেই, ঠিক আছে? বাট ব্যাপারটা ওখানটা দিই যে তোমরা একেবারেই প্যানিক করবে না, এই গোটা আপ যে তোমাদের পাঁচ মাস কি ছ মাসের যে পিরিয়ড আছে, পাঁচ মাসই ধরে নাও, পাঁচ মাসের যে পিরিয়ড আছে, এই পাঁচ মাসের পিরিয়ডে তোমাদের একদমই প্যানিক করা চলবে না, তোমাদের নিজের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে হবে। আর একটা যেটা কারণ আছে যেটার জন্য আমি বললাম এই ভিডিওটা মেইনলি যেটার জন্য বানাচ্ছি, যে সিবিএসই বোর্ডস এক্সাম যেটা আছে, সিবিএসই যেটা ফাইনাল বোর্ডস এক্সাম যেটা আছে সেটাও তোমাদের পিছোতে পারে, সেটাও তোমাদের পোস্টপোন হতে পারে। তো সেক্ষেত্রে সেটা যদি পিছোয় তাহলে সেক্ষেত্রে তোমাদের তোমাদের নিট যে এক্সামটা হবে সেটাও পিছোতে পারে, ঠিক আছে? দেখো সিবিএসই তরফ থেকে মানে এই যে ফাইনাল যে বোর্ডস এক্সামের ডেটস এখনো রিলিজ হয়নি, ঠিক আছে? তবে সিবিএসই ডেট যদি পিছোয়, ঠিক আছে, যেটা অলরেডি যেটা হয়ে আসছে সেটা আমি তোমাদের বলছি, যদি সিবিএসই ফাইনাল বোর্ডস এক্সামে যদি ডেটস পিছোয় তাহলে সেক্ষেত্রে নিটের ডেটসও পিছোতে পারে, ঠিক আছে? এটা যখন জানানো হবে অফিসিয়ালি সিবিএসই তরফ থেকে, যখন সিবিএসই বোর্ডের তরফ থেকে যখন জানানো হবে তখন তোমরা সবাই নিউজ পেয়ে যাবে এবং আমিও তোমাদের নিউজটা দিয়ে দেবো। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই যে কোভিড প্যান্ডেমিক যেটা চলছে এটা যে কবে শেষ হবে সেটা কেউই জানে না, যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন এটা পুরোপুরিভাবে নির্মূল করাও হয়তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে হয়তো স্কুল কলেজেরা খোলার ব্যাপার আছে সেটাও হয়তো ডিলে হতে পারে, ঠিক আছে? দেখো তোমাদের হয়তো খবর তোমরা পেয়েছো যে অন্ধ্রপ্রদেশে হরিয়ানাতে এরকম যে সমস্ত জায়গায় স্কুল কলেজ খুলেছিল সেখানে প্রায় 500 থেকে 900 জন, এক জায়গায় 500 দেখলাম, এক জায়গায় 900 দেখলাম, 900+ স্টুডেন্ট কোভিড পজিটিভ হয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত যদি মানে এই সমস্ত ঘটনা যদি চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে স্কুল কলেজ যে কবে খুলবে সেটারও কোনো মানে ঠিকঠাক ধারণা দেওয়া খুবই মুশকিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিস মাথায় রেখে স্কুল কলেজ খোলা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সিলেবাস শেষ করার একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো সেই সমস্ত জিনিস মাথায় রেখে হয়তো এক্সামটা পিছোতে পারে। যাই হোক, তো মোটামুটি যেটা তোমাদের জানালাম, এক্সাম পিছলে পিছবে, তোমরা মে মাসের 2 তারিখ ধরেই, যেটা এতদিন জানানো হচ্ছিল মে মাসের 2 তারিখে এক্সাম হবে, তো মে মাসের 2 তারিখ ধরেই তোমরা অনেকেই প্রিপারেশন করে যাও, আর মাত্র 5 মাস বাকি আছে, 5 মাস তোমরা 5 মাসের স্ট্র্যাটেজি তৈরি করো, সেরকম করে পড়াশোনা করে যাও, একদমই মানে এই সমস্ত জিনিস নিয়ে একদম প্যানিক করবে না, ঠিক আছে? এই সমস্ত শেষ মুভমেন্টে গিয়ে টুইট করা এইসব ঝামেলা একদম পড়বে না, শেষের 15 থেকে 20 দিন বা 1 মাস যাই বলো তোমরা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে তোমাদের এই যে গোটা জিনিসটা একবার রিক্যাপ করা হয় শেষের 1 মাসের মধ্যে বা শেষের 15-20 দিনের মধ্যে যে কতটা ইম্পর্টেন্ট, তোমরা সেটা যতক্ষণ না নিট ক্র্যাক করছো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? নিট ক্র্যাক করার পরেই তোমরা বুঝতে পারবে ওই যে শেষের 15-20 দিনের গুরুত্বটা কতটা, ঠিক আছে? তো সেই জন্য তোমরা একদম শেষ মুহূর্তে গিয়ে ওসব একদম টুইট টুইটে ঝামেলায় যাবে না, এখন থেকেই পুরো দমে প্রিপারেশন চালিয়ে যাও এবং পোস্টপোন হলে সেটা তোমাদের সুবিধা, মানে কি তোমাদের সুবিধা মানে আরেকবার তোমরা গোটা সিলেবাসটা রিভাইজ দিতে পারবে সেই সুবিধাটা আছে, এটা ভেবে এখন থেকে পড়াশোনা করো, ঠিক আছে? পোস্টপোন হলে হবে সেটা নিয়ে একদমই মাথা কামিও না, ঠিক আছে? চলো, এটাই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।